এই মুহূর্তে মূল লগত অশোক শর্মা আছে, তেও ইতিমধ্যে বিজেপি পুনে পুনে তেও হতে আমি কথা পাতি আছে। দাদা আজি আপনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ গ্রহণ করলে, গতিকে এই মুহূর্তে যথেষ্ট আবেগিক হয়েছে, কারণ আপনি 1996 চনের প্রায় এই দলটি আসলে, গতিকে কি কব বিচার প্রথম প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া বলে বিশেষ নাই, কারণ মানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছো, মোর প্রতিক্রিয়া আমার নেতৃত্ব কোনো ধরনের সঁহারি জানা নাই, গতিকে এতিয়া আর প্রতিক্রিয়া ব্যক্ত করে তো লাভ নাই। মই এইটাই কব খুঁজিছো যাতে মোর এই প্রক্রিয়ায় হাজারজন জ্যেষ্ঠ বঞ্চিত নেতাই যাতে সকাহ পায়, তেওঁলোকে যাতে সরকারখনের পৰা সুবিধা পায়, দলীয় নেত্রীর পৰা সন্মান পায়, সেই আশারে মই এনেকুৱা আজি কঠোর সিদ্ধান্ত লৈছো, যিটো কারণে মই আবেগী হয়ে আছো, কারণ এই দলটোত মই জন্ম দিয়া নাই, 80 চনত মই নাই, কিন্তু তারপিছর পৰা লালন পালন করে ডাঙর দীঘল করে সরকার আনালে মই সক্রিয় ভূমিকা লৈছো, গতিকে তেনেকুৱা ক্ষেত্রত মই এই দলটোর পৰা অব্যাহতি লবলগা হলে কিমান যন্ত্রণাদায়ক কথা, সেই কথাটো আপনাদের যদি এবার নিজের ক্ষেত্রে ভাবিছে তেনেহলে অনুভব করেন। মানুষে বেয়া দিনের দলের পর আঁতরে, কিন্তু আপনি বিজেপির ভাল দিনের দলের পর আঁতরিছে, গতিকে আপনি অপমানিত হয়েছে বলে যথেষ্ট কথা কৈছে, গতিকে টিকেটের বাবে নহয় তো অপমান হওয়ার বাবে আপনি এক প্রকার, মই হেতু এক প্রকার না, মই কথা মোর কথাটো কৈছো, কিন্তু মোর যেবিলাক শত্রু আছে, যেবিলাক রাজনৈতিক শত্রু, সকল শত্রু নহয় রাজনৈতিক শত্রু, তেওঁলোকে এইবিলাক কথা উঠাইছে, মানে মই বিজেপিক বেয়া পাই বিজেপির পর অব্যাহতি লো নাই, কেইজনমান নেতার আমার প্রতি করা অন্যায় অবিচার বা বারে প্রতি করা অপমানের প্রতিবাদ কল্পে হে মই দলের পর অব্যাহতি লোছি, যাতে সম্মুখ সমরের পর যুঁজি ইয়ার আপনার আপনার রাজনীতি পরিক্রমা কেন্দ্র নহব, আজি মই অব্যাহতি লৈছো, কিছুদিন মই মুক্তভাবে গোটেই অসম ঘুরিম, তারপিছত ন তারিখে আপনি কংগ্রেসত যোগদান করার একটা কথা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, আর একটা কথা সুবিধা বিচারিম যে দলত যেহেতু আপনার কেবাজনো জ্যেষ্ঠ পুরনি কর্মী ইতিমধ্যে কার্যকর্তা অপমানিত হওয়ার কথা কৈছে, আর ইতিমধ্যে রাজেন গোহাইও দেখিছে পৃথকে পৃথকে আলোচনা কৰিছে, গতিকে ইয়ার বিদ্রোহের একটা উপমুকলি বা দলের বেয়া গতি করা আরম্ভণি বলে ভাবে নাকি? না, সময় আছে যথেষ্ট নেতৃত্বর, মই আশাবাদী ভারতীয় জনতা পার্টিক সুসংগঠিত করব, কিন্তু মই উদাহরণ দিও 15 চনের কথা, 2015 চনত যেদরে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাসকল যুব নেতাসকলের অত্যাচারত অপমানিত হয়ে বিজেপির প্রতি ধাবমান হয়েছিল, যদি আজ তেনেদরে বিজেপির জ্যেষ্ঠ নেতাসকলে বহুদিনের পর কষ্ট করে থাকা নেতাসকলে যদি কংগ্রেসের প্রতি ধাবমান হয় বা অন্য দলের প্রতি ধাবমান হয় তেনেহলে সরকার না থাকি পড়ে, গতিকে মই নেতা সকল আর তো আজিপর কবলগা কথাটা নাই, গতি মোর এই প্রক্রিয়ার তথেসকলে যি বুঝে যে কার্যপদ্ধতি অবলম্বন করে এই আপনি একটা কথা বারে বারে কৈছে যে বিজেপিয়ে যেহেতু হিন্দু মুসলমানের রাজনীতি করেছে বলে কৈছে, কালিও আপনি একটা কথা কৈছে, গতিকে এই হিন্দু মুসলমানের যে রাজনীতি করেছে আপনি অভিযোগ উত্থাপন করেছে, তারপর দলের কেন ধরনের ক্ষতি হবে বলে ভাবে? মই ক্ষতির কারণে কোৱা নাই, মই সংশোধনীর কারণে কৈছো, কারণ উদাহরণ আজমল মুসলমানের কারণে রাজনীতি করে আজি শেষ হল, বিজেপিও এনেকা হব, কারণ আপনি এজন হিন্দু লড়া বোধ হয় মানে নামটো না জানো, গতি আপনিও এই যে হিন্দু মুসলমান বিভাজিত করে ভোটর অঙ্কটো করে এইটা যেটা আপনি বুঝি পাব তো আপনি বিজেপিক ত্যাগ করব, কারণ আমি সকল মই হিন্দুত্ববাদী হয় কিন্তু আমার পঞ্চনিষ্ঠার অন্যতম আছিল সর্বধর্ম সমভাব, কিন্তু আজি তো সেইটা নাই, আজি কেবল হিন্দুত্বর উপর মানে হিন্দু মানে বিপদত পৰিছে, যদি বিজেপি ভোট নিদিয়ে হিন্দু সুরক্ষিত নহব, হিন্দু শেষ হব, এনেকুৱা বিভ্রান্তিমূলক কথা কোৱাৰ কাৰণে ভোট দি আছে রাজ্যে, গতিকে এনেকুৱা কথা বাৰ্তাৰ যাতে অবসান হয় তাৰ কাৰণে অনুরোধ। অন্তিম মুহূর্ত কাক হয় বাবু কলে, মই অন্তিম মুহূর্তত লালকৃষ্ণ আদবাৰী স্মরণ করছো, তেখেতো আবার কিছু নেতার কারণে অপমানিত হয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করছো, এয়া আছিল অশোক শর্মা, তেওঁ আজি আনুষ্ঠানিকভাবে যেহেতু দল ত্যাগ করেছে, আর 1996 চনের পর ভারতীয় জনতা পার্টিত আসে, আর ভারতীয় জনতা পার্টি এটাই অভিযোগ যে অপমান করে আছে টিকেটের বাবে নহয় অপমান করার বাবে এই দল ত্যাগ করার কথা এটা স্পষ্টকে প্রকাশ করেছে, আর অন্য যাত্রা যেহেতু মানে কব বিচার যে 9 তারিখে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসত যোগদান করব, যে নলবাৰীত সেই কংগ্রেসত যে সভা হব বা যোগদান কার্যসূচী হব, যোগদান কার্যসূচী আনুষ্ঠানিকভাবে এক নতুন রাজনৈতিক ইনিংস খেলবলে গৈ আছে।